সুষমা শেঠ একজন ভারতীয় মঞ্চ চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী। তিনি 1950-এর দশকে তার কেরিয়ার শুরু করেছিলেন। তার প্রথম সিনেমাটি জুনুন মুক্তি পায় 1978 সালে। তিনি সিনেমা এবং টেলিভিশনে মা ও ঠাকুমার চরিত্রে অভিনয় করার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি রামগোপাল বাজাজ, মনীষ যোশী বিসমিল এবং চন্দ্রশেখর শর্মা এবং দেবরাজ অঙ্কুরের মতো বিখ্যাত পরিচালকদের সাথে কাজ করেছেন। তিনি 1936 সালের 20 জুন জন্মগ্রহণ করেন দিল্লিতে। ব্যাকাই নিউজের পক্ষ থেকে এই বিখ্যাত অভিনেত্রীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে। আপনারা দেখছেন ব্যাকাই নিউজ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and click on the bell icon.